আমরা এটা ছাড়া আউটলুকে আরো কিছু সিকিউরিটি ফিচার প্লাস কিছু স্প্যাম মেইল কিভাবে প্রোটেক্ট করা যায় এই জিনিসগুলো দেখব। অনেক সময় দেখা যাচ্ছে কেন কি যে আপনার কোনো একটা আইডি থেকে প্রচুর মেইল আসতেছে, লাইক xyz.com থেকে আপনার প্রচুর স্প্যাম মেইল আসতেছে, অনেক ধরনের অফার মেইল আসতেছে, এইগুলো আপনি আসলে চাচ্ছেন না যে এই মেইল থেকে কোনো মেইল আপনার ডোমেনে রিসিভ হোক। এই ডোমেনটাকে স্পেসিফিক ডোমেনগুলো ধরে আপনি এখানে মেইলগুলোকে ব্লক করে দিতে পারবেন। ইভেন আপনার কোনো কলিগ আরেকজন কলিগকে মেইল পাঠাচ্ছে, সে বলতেছে আমি মেইলটা পাচ্ছি না, অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় এটাও আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এটা আমরা এখন কিভাবে মানে মেইল সেন্ড রিসিভ যে রেজাল্টগুলো, ডেলিভারি যে রেজাল্টটা অ্যাকচুয়ালি, এটা আমরা এখন দেখবো। তো এটার জন্য আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোল প্যানেলে যাওয়া লাগবে, যেটা Office 365 পোর্টাল। এটার জন্য অবশ্যই আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্লোবাল অ্যাডমিন যে পারমিশনটা এটার, অথবা শুধু মেইল এক্সচেঞ্জের অ্যাডমিনের পারমিশনটা আপনার থাকা লাগবে। এটা সামার Office 365 পোর্টাল। এই পোর্টাল থেকে আমি অ্যাডমিন সেন্টারে যাব। অ্যাডমিন সেন্টার, ওয়েলকাম টু দ্য আওয়ার অফিস অ্যাডমিন সেন্টার। আমরা এখানে স্টার্ট টুর দিতে পারি অথবা স্কিপও করে দিতে পারি। অ্যাডমিন সেন্টার থেকে আমরা এখানে আপনাদের যতগুলো সার্ভিস এবং প্রোডাক্ট আছে সবগুলোরই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্যানেল আছে। তো আমরা যেহেতু মেইল নিয়ে কথা বলছি, মেইল এক্সচেঞ্জের সাথে রিলেটেড, তো আমরা এক্সচেঞ্জে এখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ড্যাশবোর্ডটা আসতেছে, এটা কুয়েরি করতেছে মানে টাইম নিচ্ছে, এটাও ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ডেড। তো আমরা এখানে মেইল ফ্লো থেকে মেসেজ ট্রেস, এখানে আপনাদের যে সেন্ডার যে মেইলটা সেন্ড করতেছে তারা এটা দিতে পারেন, অথবা রিসিপিয়েন্ট যে মেইলটা রিসিভ করতেছে তারা এটা দিয়ে স্পেসিফিক সার্চটা করতে পারেন। আমরা যেহেতু এখানে কাউকে ওভাবে দেয়নি, তাই আমরা ডিরেক্ট সার্চে ক্লিক করলে টোটাল হিস্ট্রিটা এখানে শো করবে। আমরা এখন দেখতে পাবো যে কে কাকে মেইলগুলো করছে, এই টোটাল হিস্ট্রিটা আমার এখান থেকে এখন শো করতেছে। আমি শুধু একটা মেইলই করছি, সেন্ডার ছিল জাহিদ, রিসিপিয়েন্ট ছিল ইদ্রিস, সাবজেক্টটা ছিল অডিট রিপোর্ট। তো আমাদের সেই ডেলিভারি স্ট্যাটাসটা আছে ডেলিভার্ড। যদি কোনো কারণে ডেলিভারি স্ট্যাটাস না হয়, ফেইল হয়, তো আপনাদের এখানে স্ট্যাটাসে দেখা দিবে। তো আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন যে আপনার মেসেজ ট্রেসিং যে বিষয়টা, যে আপনার একটা মেইল পাঠাইছেন যদি কোনো বাইরের একটা ডোমেনে হয়, সেই মেইলটা যদি নাও যায় তাহলে এখানে ডেলিভারি স্ট্যাটাস কী আছে তাহলে দেখাবে। ইভেন যদি আপনার সার্ভার থেকে মেইলটা সেন্ডও হয়ে যায় তাহলে আপনি এইখানেও বুঝতে পারবেন যে আপনার সার্ভার থেকে আসলে সেন্ডটা হয়েছে কি না। আমরা ক্লোজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে মেইল প্রোটেকশন, মেইল প্রোটেকশন থেকে আমরা, তো আমরা এখন দেখবো যে প্রোটেকশন থেকে অ্যাকচুয়ালি কীভাবে স্প্যামটা ফিল্টার করা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্প্যাম ফিল্টার নামে অলরেডি একটা ট্যাব দেওয়া আছে। এই ট্যাব থেকে আমরা এখান থেকে মানে স্পেসিফিক ডোমেইন ধরে ফিল্টারিংটা করতে পারি, লাইক অ্যাজ কোনো একটা ডোমেইন xyz.com, এই ডোমেইন থেকে কোনো মেইল আমার এখানে ইনকামিং হবে না। তো এটার জন্য আমরা যেটা করব, একটা ডিফল্ট পলিসি আছে, এই পলিসিটাকে আমরা এডিট করব। এডিটে যাব, এডিটে আসার পরে ব্লক লিস্ট, ব্লক লিস্টে আসে এখানে আমরা অ্যাড করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ব্লকড সেন্ডার। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কীভাবে অ্যাকচুয়ালি ইউজারগুলোকে অ্যাড করতে হবে। তো আমরা এখানে যেহেতু যদি এরকম হয় যে আননোন ইউজার, ইউজারের নাম জানি না, এখানে কী করছে user1@contoso.com, যেহেতু মাইক্রোসফটের ডোমেইন contoso.com একটা এক্সাম্পল দেখা দিচ্ছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আননোন ইউজার আমরা ইউজারের নাম জানি না, সো সেক্ষেত্রে স্টার মানে কি অল সমস্ত ইউজার @ কী করবো, আমি এখানে দিলাম xyz.com। আপনারা যে যে মানে আপনাদের যে ডোমেনের নামটা, যে ডোমেন থেকে আপনার খুব বেশি মেইলটা আসতেছে, সেই ডোম যে ডোমেনটাকে ব্লক করতে চাচ্ছেন সেই ডোমেনের নামটা দিবেন, দিয়ে ওকে প্রেস করবেন।
ইভেন দেখাচ্ছে যে এখানে এরপরে যদি একের ওদিকে অ্যাড করতে হলে কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে, নেক্সট আইটা দিতে হবে। এভাবে আপনারা অ্যাড করতে পারবেন খুব ইজিলি। সেভ। এখন এই ডোমেইন থেকে কোনো মেইল আর এইখানে এই সার্ভারে ইনকামিং হবে না। তো আপনারা এইভাবে স্প্যাম প্রোটেকশনটা করতে পারেন। নট অনলি যে অফিস 365-এর জন্য এটা প্রযোজ্য ঠিক তা না, আপনাদের যারা এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জও সেমভাবে আপনারা এইভাবে স্প্যাম ফিল্টারটা করতে পারবেন।